ওরে কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা এ নবীর প্রেমিকেরা রে ওই নবীরকে যারা ভালোবাসবে তারা দুনিয়াতে যেমন শান্তিতে বসবাস করে এদের কবরের জীবনটাও সুখের এবং শান্তির হয় ঠিক কিনা বলেন নবীর গোলামি যারা করে এরা দুনিয়াতে যেমন শান্তি অনুভব করে এরা কবরের জীবনটাও এরা সুখে এবং শান্তির মধ্যে বসবাস করে কমিটির ভাইয়েরা আমাকে কবর এবং হাশর সম্পর্কে কিছু বলার জন্য ইঙ্গিত করেছে এইদিকে যদি বলতে হয় তাইলে আমার নবীর মহব্বতের কথা এসে যায় আব্বাজি আমার রহমাতাল লিল আলামিন নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন মুমিন ব্যক্তি যারা হয় মুমিন ব্যক্তিরা দুনিয়ার জমিন থেকে যখন মৃত্যুবরণ করে রে কোন মুমিনের কবর সাড়ে তিন হাত থাকে না মুমিন ব্যক্তির কবরটাকে আমার আল্লাহ জান্নাতের একটা মহল বানাইয়া দেয় আল্লাহু আকবার কন মুমিন ব্যক্তি যারা হয় এদের দুনিয়ার জীবন শান্তির হয় কবরের জীবন শান্তির হয় এখন মুমিন হইতে গেলে কোটি কোটি টাকার প্রয়োজন হয় না মুমিন হইতে গেলে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয় না ব্যাংক ব্যালেন্স থাকতে হয় না আপনি রাস্তার একটা ভিখারিও যদি হন আমি আপনি রাস্তার ভিখারিও হলে যদি অন্তরের মধ্যে ইশকে মুস্তফার প্রেম থাকে ঈমান যদি মজবুত থাকে রাস্তার ফকির ব্যক্তিটাও জান্নাতের মধ্যে আরাম আয়েশে থাকতে পারে কবরের জীবনটার সুখের এবং শান্তির বানিয়ে নিতে পারে যদি কাশফুল কলব হয় অন্তর চক্ষু খোলা হয় ঈমান যদি তাজা হয় কোটি টাকা লাগে না লক্ষ টাকা লাগে না রাস্তার ভিখারি হইলেও ঈমান যদি মজবুত হয় ওই ব্যক্তিটাকে আল্লাহ বান্দা থেকে বন্ধু রূপে গ্রহণ করে নেয় আর ওই বন্ধুর কবরটা সুখের এবং শান্তির হয়ে যায় কথা বলেন ঠিক না বিঠে তাইলে বলুন আমরা কবরে সুখ চাই না ও শান্তি চাই কবরে শান্তি চাই না ও শান্তি চাই এ বাংলার মুসলমান এ তন্তরের নবীর প্রেমিকেরা কবরে যদি শান্তি পেতে হয় ইশকে মুস্তফার প্রেমে পাগল হয়ে যেতে হবে কারণ ইমানদার হবে একমাত্র তারা যারা হবে দয়াল নবীর গোলাম যারা হবে এদের দুনিয়ার জীবন সুখের হয় কবরের জীবন সুখের হয় আব্বাজিরা রে ওই নবীর পথে যারা জীবন কোরবান করেছেন তারা জান্নাতি হয়েছেন জান্নাতের টিকিট প্রাপ্ত হয়েছেন আমার মনে পড়ে যায় নবীর সাহাবী হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমার মনে পড়ে যায় নবীর সাহাবী হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যারা ইশকে মুস্তফার প্রেমে এমন ভাবে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন যারা আজ পর্যন্ত আমার নবীর পাশে শুয়ে শুয়ে আরাম করছেন ঠিক কি না বলেন কেমন করে ঘুমাও তুমি খারাপ লাগে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা ও ভাই এমন তো হতে পারে জোহরে জানাজা এমন তো হতে পারে জোহরে জানাজা ঠিক না বিঠি আমি নিজে চোখে দৃশ্যমান আমি নিজে জানাজা পড়েছি ভদ্রলোক ফজরের টাইমে নামাজ পড়েছে মসজিদে জোহরের টাইমে ওই ভদ্রলোকের জানাজার নামাজের ইমামতি করেছি আমি নিজে বেশি দূরে নয় আপনাদের পার্শ্ববর্তী কসবা উপজেলায় আমারই মুরির সন্তান ইমাম সাহেব হুজুর কাঁদতে কাঁদতে বেকারার হয়ে গেল কয় হুজুর আপনার এই মুরির ছেলে তো ফজরের নামাজ আমার সাথে জামাতে পড়ে গেছে দিন ছিল জুমার দিন এই জুমার দিনে ফজরের নামাজ পড়ে ঘরের মধ্যে গিয়ে আরাম করেছে ঘুমের ঘরে মৃত্যু হয়েছে জোহরে তার জানাজা হয়েছে বাদ জুম্মা তাহলে মানুষের জীবনটা কি একটু চিন্তা করেন তো এই জন্য ভাইয়েরা দুনিয়াটা চিরস্থায়ী নয় পায়ে হাত ধরে বলবো হে যুবক এখনো সময় আছে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো মসজিদ মুখী হয়ে যাও পাঁচ ওয়াক্ত নামাজে কায়েমে হয়ে যাও যুবক ভাই পায়ে হাত ধরে বলবো এই বর্তমান তথ্য প্রযুক্তির যুগে আমরা যখন ঈমান আকীদাকে মজবুত করব দেখবেন সমাজটা বদলে যাবে সমাজটা সুন্দর হয়ে যাবে ঠিক কিনা বলেন হযরতে আলী
স্বপ্নে দেখছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে ফজরের নামাজের ইমামতি করছেন আল্লাহু আকবার কোন গভীর মনোযোগ মাওলানা আলী স্বপ্নে দেখলেন নবী আমার ফজরের নামাজের ইমামতি করছেন হযরতে আলী আমার নবীর ইক্তেদায় নামাজ আদায় করলেন ফজরের নামাজ পড়ার পরে হযরতে আলী দেখতেছেন মসজিদে নববীর দেয়াল মোবারকের মধ্যে মায়ান নবী দয়ান নবী পিঠ মোবারক খেলাম দিয়ে একটু আরাম করলেন ও বন্ধু হযরত আলী বলেন এমন সময় আমি দেখলাম স্বপ্নের ঘরে নবী যখন মসজিদে নববীর দেয়াল মোবারকের মধ্যে পিঠ মোবারক খেলাম দিয়ে বসে আরাম করছেন চতুর্দিক যখন ফর্সা হয়ে গেল হঠাৎ করে দেখা গেল মাথার মধ্যে বহন করে একজন বৃদ্ধা মহিলা মা এক খাঞ্চা খেজুর মায়ান নবী দয়ান নবীর সামনে এনে হাজির করলেন সুবহানাল্লাহ গভীর মনোযোগ মাওলানা আলী বলেন রাহমাতাল্লিল আলামিন নবী ওই খাঞ্চা খেজুর থেকে এক খাঞ্চা খেজুর থেকে আমি আলীর হাতের মধ্যে একটা খেজুর দিলেন অবশিষ্ট খেজুরগুলা অন্যান্য সাহাবাই কেরামের মধ্যে বণ্টন করে দিলেন হযরত আলী বলেন এটা দৃশ্য দেখার সাথে সাথে আমি আলী শুনতে পাই ফজরের আযানের ধ্বনি মসজিদে নববীর মধ্যে শোনা যাচ্ছে মুয়াজ্জিন সাহেব বলতেছেন আসসালাতু খায়রুম মিনান নাওম আব্বাজি আমার আযানের ধ্বনি শোনার সাথে সাথে হযরত আলী আর ঘুমে থাকতে পারলেন না তিনি জাগ্রত হয়ে গেলেন স্বপ্ন থেকে জাগ্রত হলেন এটাই হলো মুমিনদের বৈশিষ্ট্য ইমানদারের বৈশিষ্ট্য কারণ ইমানদার মুসলমানরা যদি সাত রাতের জাগনাও থাকে যখন মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম শব্দটা বলে কোনো ইমানদার তখন বিছানার মধ্যে পিঠ লাগাতে পারে না ঠিক কি না বলেন গোল্ড অফ মদিনা শূন্যতির অহংকার আমার বন্ধুবর্গ মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব আসবেন ওনার নসিহতপূর্ণ বয়ানের মাধ্যমে শেষ মোনাজাত পরিচালনা হবে আল্লাহ রাব্বুল আলামিন যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন আমরা সকলে বলি আমিন আর একটু জোরে বলি আমিন প্রিয় ভাইয়েরা আমার এই সুন্দর পৃথিবীতে মহান রব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন 1,24,000 মতান্তরিন 2,24,000 নবী পয়গম্বর এই বিশ্বভুবনে রব্বুল আলামিন প্রেরণ করেছেন একমাত্র রহমাতাল্লিল আলামিন নবী ছাড়া অন্য সকল নবীগণকে নির্দিষ্ট করে এক একজন নবীকে এক একটা কওমের মধ্যে আল্লাহ পাক পাঠিয়েছেন ঠিক কি না বলেন অন্যান্য নবীদেরকে সারা জাহানের জন্য পাঠানো হয় নাই তাদেরকে নির্দিষ্ট করে এক একটা কওমে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন সত্যের পয়গাম পৌঁছে দেবার জন্য আল্লাহর পরিচয় বর্ণনা করার জন্য কিন্তু পূর্বের যুগের নবীগণ তাদের উম্মতদের কাছে যখন সত্যের পয়গাম পৌঁছাতেন কেউ বিশ্বাস করত কেউ করত না যেই কারণে মহান রব্বুল আলামিনের পরিচয় দেওয়ার জন্য এই বিশ্বভুবনে রব্বুল আলামিন এমন একজন রসুল পাঠালেন এমন একজন নবীকে পাঠালেন যিনি কোনো নির্দিষ্ট গোত্রের নবী নয় নির্দিষ্ট কওমের নবী নয় তিনি সাত আসমান সাত জমিনের নবী তিনি 80,000 আলমের নবী যিনি কুল কায়নাতে রহমত তিনি আমাদের নবী রহমাতাল্লিল জোরে বলেন রহমাতাল্লিল ওই নবী কি ইচ্ছে করে দুনিয়াতে এসেছেন নাকি আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ পাঠিয়েছেন না রসুল ইচ্ছে করে এসেছেন ভাইয়ারা আমার গভীর মনোযোগ লম্বা চুরা কথা বলে মনোযোগ নষ্ট করব না আমি আপনি এমন একজন নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসলাম আমাদের নবী
ইচ্ছে করে পৃথিবীতে আসেন নাই আসার কোনো প্রয়োজন ছিল না নবী আসার পূর্বে জগৎ ছিল অন্ধকার দুনিয়ার মানুষের মধ্যে নমনীয়তা ছিল না শালীনতা ছিল না তখনকার যুগটাকেই বলা হতো অন্ধকারের যুগ জাহেলিয়াতের যুগ যেই যুগের মধ্যে নারীদের কোনো ইজ্জত ছিল না নারীদের কোনো সম্মান ছিল না ভাইয়েরা আমার বন্ধুরা আমার অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বভুবনের মধ্যে পাঠিয়েছেন রহমাতাল লিল আলামিন মায়ার নবী দয়ার নবীকে ওই নবীকে বিশ্বভুবনে পাঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীকে জানাইয়া দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামান ইয়ুতি'ইর রাসূল ফাকাদ আতা'আ একটা জবান বন্ধ রাখবেন না উচ্চস্বরে বলুন এই ঘোষণা দিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও জগৎবাসীরা ওয়ামান ইয়ুতি'ইর রাসূল ফাকাদ আতা'আল্লাহ যে আমার রসুলের আনুগত্য করল ফাকাদ আতা'আল্লাহ সেই মূলত আমি আল্লাহর আনুগত্য করল সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার রসুলের আনুগত্য করল সেই আমি আল্লাহর আনুগত্য করল সাথে সাথে রাব্বুল আলামিন এটাও জানিয়ে দিলেন ওয়ামান তাওয়াল্লা ফামা আরসাল ك عليهم حفيظا রাব্বুল আলামিন বলেন যে আমার রাসূল থেকে মুখটাকে আড়াল করে নির আল্লাহ কই হাবিব ওই সমস্ত জাহেলদেরকে বাঁচাবার জন্য আমি আপনাকে প্রেরণ করিনি এখান থেকে স্পষ্ট বোঝা গেল স্বয়ং রসুলের দুশমন আল্লাহর দুশমন ঠিক কিনা বলেন রসুলের দুশমন আল্লাহর দুশমন আল্লাহ কই যারা আমার বন্ধু নবীর আনুগত্য করল তারা আমি আল্লাহর আনুগত্য করল যারা আমার বন্ধুর সাথে বিয়াদবি করে মুখটাকে আড়াল করলো তারা আমি আল্লাহর সাথে মুখটাকে আড়াল করলো এই জন্য আল্লাহ কই ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা ও হাবিব যারা আপনার কাছ থেকে মুখটাকে আড়াল করে নিবে তাদেরকে বাঁচানোর জন্য আমি আপনাকে পাঠাই নাই কারণ নবীর দুশমন স্বয়ং আল্লাহর দুশমন আর নবীর আনুগত্য করা আল্লাহর আনুগত্য করা এখন আপনারা বলেন নবীর আনুগত্য মানে আল্লাহর আনুগত্য তাই বলে কি রসুল আল্লাহ থেকে বড় হয়ে গেছেন নাউজুবিল্লাহ একথা সুন্নি জামাত বলে না রাসূল আল্লাহ থেকে কখনো বড় নয় কারণ এটা সবাই জানে আল্লাহ হচ্ছেন স্রষ্টা রসুল হচ্ছেন সৃষ্টি ঠিক না বিঠে আল্লাহ হচ্ছেন স্রষ্টা রসুল হচ্ছেন সৃষ্টি সৃষ্টি কখনো স্রষ্টার ঊর্ধ্বে হয় না তবে রসুল সেই সৃষ্টি যেই সৃষ্টির সঙ্গে পৃথিবীর অন্য কোনো সৃষ্টির তুলনা হয় না এই জন্য আশেক কয় প্রেমিক কয় সৃষ্টির সেরা হাবিবে খুদা শাহে মদিনা যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা ঠিক কিনা বলেন সৃষ্টির সেরা হাবিবে খুদা শাহে মদিনা যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ আমার যুবক ভাইয়েরা ও মুরব্বী বাবাজিরা রসুলের আনুগত্য আল্লাহ
আল্লাহর অনুগত তাই বলে রাসূল আল্লাহ থেকে বড় নয় কারণ আল্লাহ হচ্ছেন স্রষ্টা রাসূল হচ্ছেন সৃষ্টি এখন কথা হলো কেন আমরা নবীর অনুগত করব কারণ ওই নবীর মাধ্যমে আমরা আল্লাহর পরিচয় জেনেছি ওই নবীর মাধ্যমে মসজিদের সম্মান পেয়েছি ওই নবীর মাধ্যমে মাদ্রাসার সম্মান পেয়েছি নবীর মাধ্যমে জগৎ সুন্দর হয়েছে নবীর মাধ্যমে আমরা শ্রেষ্ঠ উম্মত হয়েছি ওই নবীর কারণে আমি আপনি দামি হয়েছি বিশ্বভুবন দামি হয়েছে এই জন্য আমরা নবীর প্রেমে পাগল হইয়া যাই কথা কোন ঠিক না বিঠে এই জন্য আশেক আরো বলেন নবীর প্রেমে পাগল হলে নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি নবীর দুরুদ পড়ো দিবানিশি নবীর দুরুদ পড়ো দিবানিশি কষ্ট হচ্ছে আমার বাবাজিরা এ নবীর প্রেমিকেরা রে ওই নবীরকে যারা ভালোবাসবে তারা দুনিয়াতে যেমন শান্তিতে বসবাস করে এদের কবরের জীবনটাও সুখের এবং শান্তির হয় ঠিক কিনা বলেন নবীর গোলামি যারা করে এরা দুনিয়াতে যেমন শান্তি অনুভব করে এরা কবরের জিন্দেগিতে এরা সুখে এবং শান্তির মধ্যে বসবাস করে কমিটির ভাইয়েরা আমাকে কবর এবং হাসর সম্পর্কে কিছু বলার জন্য ইঙ্গিত করেছে এইদিকে যদি বলতে হয় তাইলে আমার নবীর মহব্বতের কথা এসে যায় আব্বাজির আমার রহমাতাল লিল আলামিন নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন মুমিন ব্যক্তি যারা হয় মুমিন ব্যক্তিরা দুনিয়ার জমিন থেকে যখন মৃত্যুবরণ করে রে কোন মুমিনের কবর সাড়ে তিন হাত থাকে না মুমিন ব্যক্তির কবরটাকে আমার আল্লাহ জান্নাতের একটা মহল বানাইয়া দেয় আল্লাহু আকবার কোন মুমিন ব্যক্তি যারা হয় এদের দুনিয়ার জীবন শান্তির হয় কবরের জীবন শান্তির হয় এখন মুমিন হইতে গেলে কোটি কোটি টাকার প্রয়োজন হয় না মুমিন হইতে গেলে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয় না ব্যাংক ব্যালেন্স থাকতে হয় না আপনি রাস্তার একটা ভিখারিও যদি হন আমি আপনি রাস্তার ভিখারিও হলে যদি অন্তরের মধ্যে ইশকে মোস্তফার প্রেম থাকে ঈমান যদি মজবুত থাকে রাস্তার ফকির ব্যক্তিটাও জান্নাতের মধ্যে আরাম আয়েশে থাকতে পারে কবরের জীবনটারে সুখের এবং শান্তির বানিয়ে নিতে পারে যদি কাশফুল কলব হয় অন্তর চক্ষু খোলা হয় ঈমান যদি তাজা হয় কোটি টাকা লাগে না লক্ষ টাকা লাগে না রাস্তার ভিখারি হইলেও ঈমান যদি মজবুত হয় ওই ব্যক্তিটাকে আল্লাহ বান্দা থেকে বন্ধু রূপে গ্রহণ করে নেয় আর ওই বন্ধুর কবরটা সুখের এবং শান্তির হয়ে যায় কথা বলেন ঠিক না বিঠে তাইলে বলুন আমরা কবরে সুখ চাই না অশান্তি চাই কবরে শান্তি চাই না অশান্তি চাই এ বাংলার মুসলমান এ তন্তরের নবীর প্রেমিকেরা কবরে যদি শান্তি পেতে হয় ইশকে মোস্তফার প্রেমে পাগল হয়ে যেতে হবে কারণ ইমানদার হবে একমাত্র তারা যারা হবে দয়াল নবীর গোলাম যারা হবে এদের দুনিয়ার জীবন সুখের হয় কবরের জীবন সুখের হয় আব্বাজিরা রে ওই নবীর পথে যারা জীবন কোরবান করেছেন তারা জান্নাতি হয়েছেন জান্নাতের টিকিট প্রাপ্ত হয়েছেন আমার মনে পড়ে যায় নবীর সাহাবী হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমার মনে পড়ে যায় নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যারা ইশকে মোস্তফার প্রেমে এমন ভাবে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন যারা আজ পর্যন্ত আমার নবীর পাশে শুয়ে শুয়ে আরাম করছেন ঠিক কি না বলেন বেলায়েতের বাদশা শের খোদা মাওলায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পথে চলার কারণে তিনি বেলায়েতের সম্রাট হয়েছেন আহলে বায়াতের প্রথম সৈনিক হয়েছেন কথা কোন ঠিক কি না উসমান জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে নবীর গোলামি করেছেন যিনি নবীর কাছেই জান্নাতুল বাকিয়ার মধ্যে আল্লাহর হাবিব হাত মুবারক উঁচু করে বলেছিলেন আমার উসমান এবং আমার রওজার এলিয়ার ভিতরে যাদের দাফন হবে এরা বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ আজকাল দেখা যায় সাহাবায়ে কেরামের শান ও আজমত দিয়ে কিছু কিছু বাতিল ফেরকারা মাথা উঁচু করে কথা বলে ঠিক কিনা বলেন সাহাবায়ে কেরামের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে এক পক্ষ মাওলায় আলীকে ভালোবাসা দেখিয়ে দেখা যায় সাহাবায়ে কেরামকে গালিগালাজ করছে
আছে না নাই নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে 157 নম্বর পৃষ্ঠায় একখানা সুন্দর রওয়ায়াত এসেছে সাহাবা কেরাম কিভাবে আল্লাহর হাবিবের কদম মোবারকে বসবাস করতেন ইমানদার মুসলমানরা ইমানের কদমে কেমনে তারা অবস্থান করতেন নজহাতুল মাজানিস 157 নম্বর পৃষ্ঠা ওই কিতাবের মধ্যে একখানা রওয়ায়াত এসেছে হযরত ওমর ইবনুল খাত্তাব এবং শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মধ্যে ভালোবাসা মহব্বতটা কেমন ছিল একটু বললে কি আপনাদের কষ্ট হবে আমার ভাইয়েরা গভীর মনোযোগ এই কিতাবের মধ্যে নজহাতুল মাজালিস কিতাব 157 নম্বর পৃষ্ঠায় এখানে এসেছে হযরত শেরে খোদা মাওলায়ে আলী রাদিয়াল্লাহু তাআলাহু হযরত ওমর ইবনুল খাত্তাবের খেলাফত কালে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহুর খেলাফত কালে হযরত শেরে খোদা মাওলায়ে আলী রাদিয়াল্লাহু তাআলাহু তিনি গভীর ঘুমে স্বপ্নের ঘরে গেলেন স্বপ্নে দেখতেছেন মসজিদে নববীর মধ্যে রাহমাতাল লিল আলামিন মায়ার নবী দয়ার নবী ফজরের নামাজের ইমামতি করতেছেন হযরত আলী স্বপ্নে দেখছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে ফজরের নামাজের ইমামতি করছেন আল্লাহু আকবার কোন গভীর মনোযোগ মাওলানা আলী স্বপ্নে দেখলেন নবী আমার ফজরের নামাজের ইমামতি করছেন হযরত আলী আমার নবীর ইক্তেদায় নামাজ আদায় করলেন ফজরের নামাজ পড়ার পরে হযরত আলী দেখতেছেন মসজিদে নববীর দেয়াল মোবারকের মধ্যে মায়ান নবী দয়ান নবী পিঠ মোবারক হেলান দিয়ে একটু আরাম করলেন ও বন্ধু হযরত আলী বলেন এমন সময় আমি দেখলাম স্বপ্নের ঘরে নবী যখন মসজিদে নববীর দেয়াল মোবারকের মধ্যে পিঠ মোবারক হেলান দিয়ে বসে আরাম করছেন চতুর্দিক যখন ফর্সা হয়ে গেল হঠাৎ করে দেখা গেল মাথার মধ্যে বহন করে একজন বৃদ্ধা মহিলা মা এক খাঞ্চা খেজুর মায়ান নবী দয়ান নবীর সামনে এনে হাজির করলেন সুবহানাল্লাহ গভীর মনোযোগ মাওলানা আলী বলেন রাহমাতাল্লিল আলামিন নবী ওই খাঞ্চা খেজুর থেকে এক খাঞ্চা খেজুর থেকে আমি আলীর হাতের মধ্যে একটা খেজুর দিলেন অবশিষ্ট খেজুরগুলা অন্যান্য সাহাবাই কেরামের মধ্যে বণ্টন করে দিলেন হযরত আলী বলেন এটা দৃশ্য দেখার সাথে সাথে আমি আলী শুনতে পাই ফজরের আযানের ধ্বনি মসজিদে নববীর মধ্যে শোনা যাচ্ছে মুয়াজ্জিন সাহেব বলতেছেন আসসালাতু খায়রুম মিনান নাওম আব্বাজি আমার আযানের ধ্বনি শোনার সাথে সাথে হযরত আলী আর ঘুমে থাকতে পারলেন না তিনি জাগ্রত হয়ে গেলেন স্বপ্ন থেকে জাগ্রত হলেন এটাই হলো মুমিনদের বৈশিষ্ট্য ইমানদারের বৈশিষ্ট্য কারণ ইমানদার মুসলমানরা যদি সাত রাতের জাগনাও থাকে যখন মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম শব্দটা বলে কোনো ইমানদার তখন বিছানার মধ্যে পিঠ লাগাতে পারে না ঠিক কি না বলেন মসজিদ কমিটির উদ্যোগে আজকের মাহফিল কথাটা এই জন্য বলেছি আমরা মুসলমান বাংলাদেশের 95% মুসলমান বাস করে এই আমার নবীর প্রেমিকেরা এই দেশে 95% মুসলমান বাস করে কিন্তু দেখা যায় মসজিদের কাতারগুলা শূন্য পড়ে থাকে মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে আজান দেই আসসালাতু খায়রুম মিনান নাম ঘুম হইতে নামাজ ভালো ঘুম হইতে নামাজ ভালো মসজিদ ঘরের পাশে মসজিদ ঘরে অবস্থান করার পর অনেক মুসল্লির কানে আসসালাতু খায়রুম মিনান নাম এই শব্দটা পৌঁছায় না ঠিক কি না কোন মুসল্লি ঘুম থেকে উঠে আজকে ফজরের আজান কোন দিকে হয়েছে আমি বলতেই পারি নাই কথা কোন এমন আছে না নাই মসজিদের কাতারগুলা শূন্য পড়ে থাকে আমার কথাই কি আপনারা বিরক্ত হচ্ছেন রাগ করছেন কারণ আমরা এই দেশের 95% মুসলমান বাস করি কিন্তু দেখা যায় আজান হওয়া সত্ত্বেও আমরা মসজিদমুখী হই না প্রায় সময় আমি এই তন্ত্র বাজারে আমি অবস্থান করি
অনেক সময় এশালের ওয়াক্ত মাগরিবের ওয়াক্ত আমি নামাজ পড়ি বাজার মসজিদে প্রায় সময় আমি বাহার বাইয়ের বাহার ইলেকট্রনিক্সে অনেক সময় যখন মসজিদে জামাত শেষ হয়ে যায় প্রায় সময় আমি এখানে নামাজ পড়ি একটা জিনিস আজ করলাম যে এই বাজারে তো 95% এর উপরে মুসলমান হবে ঠিক না ঠিক কিন্তু দেখা যায় আজান হওয়ার পরে জামাত চলতেছে অনেক মুসল্লিরা চায়ের দোকানে আড্ডা মারছে অনেকে বাজে আলাপ করছে অনেকে বন্ধুত্বের আড্ডা মারতেছে অনেকে দেখা যায় হোটেলে বসে সময় নষ্ট করতেছে কাপড়ের দোকানে বসে আছে মুদির দোকানে বসে আছে মৎস্য আড়তে বসে আছে কেন রে ভাই আমরা কি মুসলমান এটা ভুলে গেলে চলবে কথা বলেন চলবে বাবাজির আমার বন্দরা আমার ফজর জোহর পড়বে দূরের কথা ওয়াক্তের নামাজে মুসল্লি নাই বড় লোক জালাগে দুঃখ লাগে এই দেশে 95% মুসলমান বাস করে এই জায়গার মধ্যে মানুষ কেন হেদায়েতের দিকে যাচ্ছে না এ মুসলমান একটা কথা ভুলে গেলে চলবে না মানুষের একটা সেকেন্ডের ভরসা নাই তাইলে নামাজগুলো কেন আমরা কাজা করব একজন কবি লিখেছিলেন ওরে কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা ঠিক কি না বলেন আর হাত উঁচু করে বলেন ঠিক না ঠিক আল্লাহু আকবার কেমন করে ঘুমাও তুমি খারাপ লাগে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা ও ভাই এমন তো হতে পারে জোহরে জানাজা এমন তো হতে পারে জোহরে জানাজা ঠিক না বেঠি আমি নিজে চোখে দৃশ্যমান আমি নিজে জানাজা পড়েছি ভদ্রলোক ফজরের টাইমে নামাজ পড়েছে মসজিদে জোহরের টাইমে ওই ভদ্রলোকের জানাজার নামাজের ইমামতি করেছি আমি নিজে বেশি দূরে নয় আপনাদের পার্শ্ববর্তী কসবা উপজেলায় আমারই মুরির সন্তান ইমাম সাহেব হুজুর কাঁদতে কাঁদতে বেকারার হয়ে গেল কয় হুজুর আপনার এই মুরির ছেলে তো ফজরের নামাজ আমার সাথে জামাতে পড়ে গেছে দিন ছিল জুমার দিন এই জুমার দিনে ফজরের নামাজ পড়ে ঘরের মধ্যে গিয়ে আরাম করেছে ঘুমের ঘরে মৃত্যু হয়েছে জোহরে তার জানাজা হয়েছে বাদ জুম্মা তাহলে মানুষের জীবনটা কি একটু চিন্তা করেন তো এই জন্য ভাইয়েরা দুনিয়াটা চিরস্থায়ী নয় পায়ে হাত ধরে বলবো হে যুবক এখনো সময় আছে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো মসজিদমুখী হয়ে যাও পাঁচ ওয়াক্ত নামাজে কায়েমে হয়ে যাও যুবক ভাই পায়ে হাত ধরে বলবো এই বর্তমান তথ্য প্রযুক্তির যুগে আমরা যখন ইমান আকীদাকে মজবুত করব দেখবেন সমাজটা বদলে যাবে সমাজটা সুন্দর হয়ে যাবে ঠিক কি না বলেন এ যুবক বলুন আমরা সমাজটাকে পরিবর্তন করতে চাই কি চাই না যুবকরা যদি চেষ্টা করে একটা সমাজকে বদলে দিতে পারে ঠিক কি না বলেন আমি লক্ষ্য করেছি আজকেও এই জান্নাতের বাগানে মুরুব্বিদের চাইতে যুবকদের উপস্থিতি বেশি ঠিক কি না বলেন কারণ যুবকরা চেষ্টা করলেই একটা সমাজকে বদলে দিতে পারে কথা বলেন ঠিক কি না তাইলে যুবক ভাইয়েরা বলুন আমরা নবীর মহব্বত চাই কি চাই না যদি চেয়ে থাকো যুবক আমি পায়ে হাত ধরে বলবো মেহরবানি করে যেহেতু অনেক জায়গা খালি পড়ে আছে আপনারা দাঁড়াবেন কেন মেহরবানি করে বসে বসে নবীর বাগানটাকে পরিপূর্ণ করে আজকে তন্তরবাসীরা দেখাইয়া দেন এখানে আল্লাহর ওলির এলাকা চতুরা পাক দরবার শরীফ সংলগ্ন এই বাজার কথাগণ ঠিক না বেঠে আল্লাহর ওলির রুহানি ফায়াজ হাসিল হবে একটু দেখিয়ে দেন নবীর প্রেমিকরা এরা দাঁড়াবে না এরা বসে বসে নবীর বাগানকে সুন্দর করবে যখন বাগান পরিপূর্ণ হবে তখন না হয় আমরা একটু দাঁড়াবো মেহরবানি করে সবাই বসে যান আর একটু দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদ
محمد نبي شافي موت محمد نبي ما شاء الله موت আমাদে মন নবীর উম্মত আমরা যেই নবীর নাই তুলনা এ মন নবীর উম্মত আমরা যেই নবীর নাই তুলনা হই গো যাহার উপর দুরুদ বেজেন স্বয়ং প্রভু রব্বানা আল্লাহ মাশাআল্লাহ সাইয়েদ আল্লাহুম্মা আদনাবিয়ানা محمد نبي আমার যুবক ভাইয়েরা কষ্ট হচ্ছে একজন নবীর প্রেমিক পাগলাইছে বাবুল ভাই মাঠটা গরম হয় না তা নাইলে একটু মাঠটা একটু গরম করুন তো দেখি يا رسول الله غوث العظم دستگی زندہ باد زندہ باد مرحبا کہتے نا আরো জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ আর একটু আওয়াজে বলুন ইয়া হাবিবাল্লাহ মনোযোগ বলতেছিলাম কি হযরত আলী ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন মসজিদে নববীর মধ্যে মায়ান নবীর সঙ্গে তিনি ফজরের নামাজ আদায় করেছেন সকাল বেলা চতুর্দিক যখন ফর্সা হয়ে গেল মায়ান নবী দয়ান নবী মসজিদে নববীর দেয়ালের মধ্যে খালাম দিয়ে বসলেন এমন সময় দেখা যায় একজন মা মাথার মধ্যে এক কাঁচা খেজুর বহন করে নবীজির কদম মুবারক এনে হাজির করলেন আল্লাহর হাবিব এই কাঁচা খেজুর এক এই কাঁচার মধ্যে হতে একখানা খেজুর হযরত আলীর হাতে দিলেন অবশিষ্ট খেজুর গোলা অন্যান্য সাহাবাই কেরামের মধ্যে বণ্টন করলেন এমন সময় মাওলানা আলীর ঘুম ভেঙে গেল তিনি আজানের ধ্বনি শুনলেন মুয়াজ্জিন সাহেব বলছেন আসসালাতু খায়রুম মিনান নাওম ওয়াজ কিন্তু এই জায়গায় ছিল মনে আছে আপনাদের মাওলানা আলী জাগ্রত হলেন জাগ্রত হওয়ার সাথে সাথে তিনি মসজিদে নববীর মধ্যে গেলেন স্বপ্নের ঘরে নবীর সাথে নামাজ পড়লেন খেজুর মুখে দিলেন ও বন্ধু নুজহাতুল মাজালিস কিতাব প্রমাণ করেছে এই খেজুর যখন ঘুম থেকে তিনি উঠলেন খেজুরের স্বাদটা তার মুখের মধ্যে রয়ে গিয়েছিল বিচিটা পর্যন্ত হযরত আলীর মুখের মধ্যে পাওয়া গেছে নবীজির দেওয়া খেজুর স্বপ্নের ঘরে খাইলেন বাস্তবে ওঠার পরে দেখা যায় খেজুরের বিচিটা হযরত আলী যখন খেজুর চাবাচ্ছেন চাবাইতে চাবাইতে দেখা যায় ওই খেজুরের বিচিটা হযরত আলীর মুখের মধ্যে দেখা যায় এমন সময় আজানের ধ্বনি শুনে তিনি যখন মসজিদে নববী শরীফের মধ্যে ফজরের নামাজ এবার প্র্যাকটিক্যালি বাস্তবে যখন পড়তে গেলেন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আজ পর্যন্ত কেউ বলতে পারবে না তাহিরি সাহেব মুরাদ চৌধুরী ওলিউল্লাহ আশিকী সাহেব আমরা বলেছি যে মাহফিলের আগে আমাদের টাকাগুলো পেইড করো কিন্তু এখন কিছু কিছু বক্তা বের হয়েছে যাদের একটু এই ফেসবুক পরিচিতির কারণে যুবকগুলা তাদেরকে ভালোবাসার কারণে টিকটক বক্তাগুলা এরা দেখা যায় 60,000 70,000 টাকা তাদেরকে অগ্রিম পেমেন্ট না করলে যে টাকাগুলো আগে পৌঁছাতে হবে তারপরে বক্তা স্টেজে এসে কথা বলবে নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ এগুলা লজ্জার বিষয়
এগুলা লজ্জার বিষয় কথা কোন ঠিক না ঠিক এবং সুন্নিয়তের কলঙ্ক এই সমস্ত বক্তাগুলা ঠিক না ঠিক কারণ হয়তো আল্লাহ পাক তাদের উপর রহমতের ছায়া বর্ষণ করেছেন দয়াল নবীর নজর তাদের উপর পড়েছে তাই বলে এরা মাঠে ময়দানে আলোচনা করবে ভালো কথা করুক আমাদেরকে কি মানুষ হাদিয়া দেয় না যথেষ্ট পরিমাণ হাদিয়া দেয় যথেষ্ট পরিমাণ হাদিয়া দেয় যেগুলা বলতে হয় না মানুষ যোগ্যতা অনুসারে যথেষ্ট পরিমাণ হাদিয়া আমাদেরকে মাহফিলে গেলে দেই তারপরে প্রোগ্রাম সিওরিটির জন্য আমাদেরকে মানুষ কিছু অগ্রিম পেমেন্ট করে অ্যাডভান্স করে যেইগুলো আমরা বলতে হয় না মাহফিল কমিটি খুশি হয়ে কয় হুজুর এটা রাখেন না হলে প্রোগ্রামটা সিওর হয় না এই জন্য দিয়ে রাখে কিন্তু আমরা কখনো এই 20 বছর অভিজ্ঞতা থেকে বলতেছি কোন মাহফিল কমিটিকে বলি নাই যে আমার টাকাগুলো না পাঠালে আমি প্রোগ্রামে যাব না কিন্তু আমি এসে শুনলাম কিছু কিছু বক্তা এখন বের হয়েছে এগুলা নিজেকে অনেক কিছু মনে করে মাহফিলের কমিটির শ্রোতাদের সাথে বা ভক্তদের সাথে হাত মিলাতে গেলে টিস্যু দিয়ে তারা হাত মুছে ফেলে তাদের হাতে ময়লা লেগে যায় তারপরে মানুষের গন্ধ তাদের সহ্য হয় না মুখের মধ্যে কাপড় ধরে রাখে মুখে কাপড় দিয়ে রাখে নাকে কাপড় দিয়ে রাখে তারা কেমন সেলিব্রিটি হয়ে গেছে এই সমস্ত বক্তা এগুলা আলেম নামের জাহেল কথা কোন ঠিক না বেঠিক এদের আলোচনা শুনলেও কোনো লাভ হবে না কোনো মানুষ হেদায়েত হবে না এগুলা ইউটিউব বক্তা ফেসবুক বক্তা এখানে সীমাবদ্ধ টিকটক বক্তা ভাইয়ার আমার আল্লামা তাহির সাহেব আমার বন্ধুবর সারা বাংলাদেশ আলোচনা করে এক লক্ষ দেড় লাখ দুই লক্ষ টাকা পর্যন্ত মানুষ তাকে সম্মানী করে হাদিয়া প্রদান করে খুশি হয়ে আজও পর্যন্ত কোথাও বলে নাই যে আমার টাকাটা অগ্রিম পেমেন্ট করতে হবে আমার দরবার শরীফের মাহফিলে আমি এবছর দাওয়াত করেছি আমি তাকে অ্যাডভান্স হিসেবে 10,000 টাকা দিতে চেয়েছি কই দোস্ত তাইলে আপনার প্রোগ্রামটা ক্যান্সেল আমি দিতে চেয়েছি আমাকে কয় আপনার প্রোগ্রাম ক্যান্সেল করলাম আমি করলাম যাইতাম না তাড়াতাড়ি নিয়ে যান আমি পকেটে হাত দিয়ে আবার নিজে হাতে ওই পকেট থেকে টাকাটা ফেরত আনতে হলো তাহলে কিছু কিছু সেলিব্রিটি নামের বক্তাগুলা তারা একটু নিজেকে এই জাহির করার জন্য দেখা যায় মাঠে ময়দানে যুবকগুলা তাদের কথাগুলো ভালোবাসে এখন টাকা পেমেন্ট না করলে সে এসে ওয়াজ করবে না অথচ 20,000 টাকা তাকে অ্যাডভান্স করা হয়েছে 20,000 টাকা তাকে অ্যাডভান্স করা হয়েছে এই 20,000 টাকা এই 20,000 টাকা ছেলেগুলা যে জোগাড় করেছে তাদের রক্তের কতগুলা ঘাম শরীর থেকে ঝরেছে একটা মাহফিল করতে গেলে মাহফিল কমিটি যারা আয়োজক তাদের শরীরের ঘাম যে কতটুক ঝরে আমরা তো রেডিমেড চেয়ারে বসে গেছি আমরা তো রেডিমেড একটা মঞ্চ পেয়ে গেছি আমরা তো রেডিমেড কতগুলা লোক পেয়ে গেছি কিন্তু এই লোকগুলা জমায়েত করার জন্য এই আয়োজনটা করার জন্য আমার এই মাহফিল কমিটির যুবকগুলা তাদের শরীরের কতটুক ঘাম ঝরাতে হয়েছে কতটা মানুষের দ্বারে দ্বারে হাঁটতে হয়েছে মাহফিলের হাদিয়া নেওয়ার জন্য চাঁদা কালেকশনের জন্য এই যুবকরাই বলতে পারে আর কিছু কিছু আলেম নামের জালেম বক্তাগুলা এরা টাকা অগ্রিম পেমেন্ট না করলে সে স্টেজে আসবে না ধিক্কার জানাই ওই সমস্ত বক্তাদেরকে এবং এগুলো কমিটিকে আমি বলবো আপনারা এই সমস্ত বক্তাদেরকে দাওয়াতি করবেন না প্রয়োজন হলে একজন আলেম দিয়ে আজ ওয়াজ করাবেন তার চেয়েও যদি তার মধ্যে শালীনতা থাকে ভদ্রতা থাকে কন্টাকের বক্তাকে এই না যে এত টাকা পেমেন্ট না করলে আমি স্টেজে আসবো না এই সমস্ত বক্তা দিয়ে কখনো কোনো জায়গায় ওয়াজ করাবেন না মানুষ হেদায়েত হবে না আপনাদেরকে বলে গেলাম ওই সমস্ত বক্তার কথায় কোনো মানুষ হেদায়েত হবে না সে নিজেই তো হেদায়েত নাই কথা কোন ঠিক না ঠিক সে মানুষের মন বুঝে না মানুষের দরদ বুঝে না তাহলে তাকে আই না এই এক ঘন্টা আধা ঘন্টা কথা শুই না 70,000 60,000 টাকা দিয়ে লাভ কি কথা বলেন এই জন্য ওই সমস্ত হিংসুক ব্যক্তিদের থেকে সব সময় নিজেকে সেফ করবেন হেফাজতে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সবাইকে হেফাজত করুক সকলে বলেন আমিন একটু বেশি বলে ফেলেছি কষ্ট পেয়েছেন আঘাত পেয়েছেন